ঘূর্ণিঝড় মিথিলের প্রভাবে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছিল ফেনী শহর জুড়ে। বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে শহরের সড়ক যোগাযোগ ও 30% এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। ঘূর্ণিঝড় মিথিলের কারণে আমাদের এলাকায় বহুত ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই আমাদের আশেপাশের গাছপালা প্রচুর ভাঙচুর, আমাদের বাড়িঘরের চাল উড়ে নিয়েছে, আমাদের দোকানপাট নষ্ট হয়েছে, অত এলাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য করতে খুবই হিমশিম খেতে হয়েছে। ব্যবসায়িকভাবে আমাদের যে প্রতিদিন যে বেচা কেনা সেটিও তুলনামূলক বেচা কেনা কম হয়েছে গতকালকে। গাছপালা ভেঙে গেছে, কিছু দেওয়াল ভেঙে পড়ছে এবং কি কারেন্টের অনেক মানে লাইন পাইন ক্ষতি হয়েছে। গতকাল ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে আমাদের এলাকাতে বিদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল, যার ফলে আমার আজকে পরীক্ষা থাকার সত্ত্বেও আমি গতকাল ভালোভাবে প্রিপারেশন নিতে পারি নাই। এবং এই ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে আমাদের পুরো এলাকা এবং কি আমাদের পুরো শহর অন্ধকার ছিল, চারপাশে বিদ্যুতিক সংযোগ ছিল না এবং ইন্টারনেট সংযোগ, এরপর হচ্ছে আইপিএস, এরপর হচ্ছে জেনারেটর, এগুলো সব সংযোগ ছিল না, যার ফলে আমাদের পড়ালেখার ক্ষতি হয়েছে এবং অন্যান্য মানুষেরও বিভিন্ন দৈনন্দিন জীবনের কাজে ক্ষতি হয়েছে। সন্ধ্যার পথে কারেন্ট ছিল না, মনে হচ্ছিল যে ফেনী যাওয়ার একটা ভূতুড়ে অবস্থা সৃষ্টি হয়েছে। এরপরে বিভিন্ন মুদি দোকানদারদের বিভিন্ন কাঁচামালের সমস্যা হয়েছে কারেন্ট না থাকার কারণে, যেগুলো ফ্রিজের দরকার হয়। ফেনী পল্লী বিদ্যুৎ অফিস জানায় ঘূর্ণিঝড়ের প্রভাবে 55টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, 172টি স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। তবে বিদ্যুৎ অফিসের অক্লান্ত পরিশ্রমে বর্তমানে দূর হয়েছে সকল বৈদ্যুতিক সংকট, ফলে স্বাভাবিক জীবনে ফিরে গেছে ফেনীবাসী।